আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কি করে ইয়োগা একটা ডিজাইনে, যে আমার একটু আগে বানানো ক্লায়েন্টকে সাবমিট করলাম। তো আমি চাচ্ছি এই ধরনের একটা ক্লায়েন্টকে বানানো সাবমিট করা ডিজাইন আপনাদেরকে আমি বানিয়ে করিয়ে দেখাই, যেটা হলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে ধরেন আমি একটু ছোট করি, যেটা আপনাদেরকে দেখাবো বলে। তো এখন চলে আসেন এই ধরনের জাস্ট এটা একটা ফ্রেম, হুবহু এটা হতে হবে এমন কোনো কথা না। আপনারা একটু ভেরিয়েশন নিয়ে আসবেন, ডিফারেন্ট কিছু করবেন, দেন কাজের কোয়ালিটি মাধ্যমে সবকিছু চেঞ্জ হবে। এবং দেখেন এখানে অনেক অনেক ধরনের ডিজাইন করছে, আপনি বিভিন্ন ভেরিয়েশন অ্যাঙ্গেলে কাজ করেন, দেন আপনার কাজের কোয়ালিটি, ডিজাইন সবকিছু চেঞ্জ আসবে এবং সুন্দর আসবে। এখানে এনে একটা ডিজাইন করছে, কত সুন্দর সুন্দর এক একজন এক এক ধরনের ডিজাইন করতেছে। আপনারা আপনাদের মতো করে একটা নিজস্ব একটা ভেরিয়েশন নিয়ে এসে সেখানে একটা ডিজাইন করেন, তাহলে একটা অন্যরকম একটা প্যাটার্ন ধাঁচের সবকিছু তৈরি হবে ইনশাল্লাহ। তো দেখেন এইখানে যে ফ্রেমটা দেখেন, এখানে কি করছে এমন কিছু না, জাস্ট সিম্পল একটা ফ্রেম দিয়ে করে ফেলেছে। আমি একটা আপনাদের এখন যে ডিজাইনটা করে দেখাবো, তো এখানে একটা ফ্রেম নিয়ে জাস্ট ধরেন আমি পেন্ট টুল দিয়ে করি আজকে, আমি আর সার্কেল দিয়ে করলাম না, সার্কেল দিয়ে করলেও করা যায়, বাট পেন্ট টুল দিয়ে আজকে দেখাবো আপনাদেরকে। তো জাস্ট পেন্ট টুল দিয়ে আমি এখানে একটা সাইজ নিলাম, আমি এইখানে এই লেভেলে একটা নিলাম, আচ্ছা আমি এইখানে আরেকটা নিলাম, নিয়ে আমি এখানে, আচ্ছা দেখেন এই যে গ্যাপ গুলো আসতেছে না, আমি এটাকে স্টকে স্টক নিয়ে নিব, স্টকে নিয়ে আমি কালারটা রেড করে দিলাম। তাহলে আমি কি দেখতে পারবো যে আসলে আমি কেমন নিচ্ছি, সেটা কেমন হচ্ছে। সাপোজ আমি এটাকে এই লেভেলে নিব, এই লেভেলে নিলাম। এখন আমি চাইলে এটাকে ফ্রেমটাকে আমি একটু এই লেভেলে নিলাম। এখন আমি যদি মনে করি এটাকে আমি একটু সরাই নিব, একটু ঘোরাবো এটাকে, ধরে আমি একটু মুভ, আচ্ছা আমি একটু জুম আউট করি, এইগুলো আপনার নিজের উপর বেস করবে যে আপনি ডিজাইনটা কেমন হবে। তো দেখেন এটা আমি নিজেও জানতাম না কি বানাচ্ছি আমি। তো দেখেন একটা ফ্রেম অলমোস্ট দাঁড়ায় গেল এখানে, যেহেতু প্যাটার্নটা, তো আমি এই প্যাটার্ন গুলো চাইলে আপনি এইভাবে করতে পারেন, আবার আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতেও কাজ করতে পারেন, যেটা আপনার কাজের কোয়ালিটি গুলো আপনি নিঃসন্দেহে সুন্দর করার জন্য যেটা করতে হবে সেটা আপনি করতে পারেন। সাপোজ দেখেন আমি একটা কি করলাম, এটা একটা জাস্ট একটা লাইন টানলাম, দুই তিনটা লাইন, নিজে জানি লাইনটা কিভাবে একটা পরিপূর্ণ ডিজাইন হবে, আমি দেখাচ্ছি তারপরও, দেখেন এখান থেকে কি হয়। তো দেখেন আমি এখানে নেওয়ার পর আমি এটাকে ধরেন এই কালারই দিলাম, এই কালার দেওয়ার পর আমি যদি মনে করি এগুলোকে একটু মডিফাই করব, করতে পারি এখানে মনে করেন আমি যদি একটু সরাই, আচ্ছা এটাকে আমি একটু মিডিল পোর্শনে নিতে পারি, আর একটু হয়তো ভালো লাগবে, এটাকে আমি হয়তো আর একটু মিডিল পোর্শনে নিলাম, আচ্ছা যাই হোক নিলাম, ধরেন এটাই নিলাম। এখানে আমি একটা শ্যাডো দিতে পারি, যেমন এখান থেকে ধরে আমি এখানে একটা শ্যাডো, চিকন করে একটা শ্যাডো দিব, যেন একটু আউটলুকটা একটু বেটার মনে হয়। এটাকে ধরে আমি জাস্ট এটার একটা কালার দিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা করাই আছে, আমি এটার কালারটা অ্যাড করে দিলাম সিলেকশন টুল দিয়ে, এটাকে আমি একটু ব্যাক পার্টে নিয়ে যাই, ব্যাক পার্টে দেখি, এই যে দেখেন এটা ডিফারেন্ট একটা, যে কোন সামহাউ একটা আউটলুক চলে আসবে। থেকে দেখেন আমি জাস্ট একটা ফ্রেম করলাম, এখন দেখে আমি একটা রোটেট করে দেখি, আমি এটাকে একটা গ্রুপ করে নিই, নিয়ে আমি যে রোটেট অপশন রোটেটে আসলাম, এখানে এসে আমি একটা মিডিল পোর্শন সাপোজ এখানে ধরলাম, আমি এটাকে আমি সরি রোটেটটা যে এখানে চলে আসছে, রোটেটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ্ছি, দেখেন 45 ডিগ্রি এরকম আসতেছে। আমি যদি একটু 30 ডিগ্রি নিলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি প্রিভিউ, ও শেট আমি সিলেকশন করি নেই, 30 ডিগ্রি, 30, এই দেখেন 30 ডিগ্রি এরকম আসতেছে। আপনি 35 নিলাম, দেখবো কেমন আসে, একটু সরে গেল, আচ্ছা এটা আসলো, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখি কেমন আসে, আচ্ছা এই যে কত দূর থেকে একটা অ্যালাইনমেন্ট চলে আসছে, আমি এটা একটু সরাই নিলাম, আমি এটাকে একটু ছোট করবো এখন দেখার জন্য। দেখেন আমি নিজে জানতাম না এটা কি একটা হচ্ছে। তো এটা আসার পর আমি এখন এখানে একটা ফ্রেমের বক্সের মধ্যে ধরে নেন আমি এটাই নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু রিফ্লেক্টে চাপ দিলাম, ডবল ক্লিক করছি, এটাকে আমি একটু ঘুরাই নিলাম, এটাকে আমি একটু রোটেট করে নেব,
রোটেট করে আমি এই অংশে অ্যাড করে দিব, সাপোজ এই অংশ করতে পারি, বা আমি আচ্ছা এটা ফেলেই দিই, বা আমি এইভাবে এটাকে নিতে পারি, এইভাবে নিলাম এবং এটাকে আমি একটু ছোট করে নিলাম, এবং এটাকে আমি গ্যাপটা বড় করে দিচ্ছি, কারণ আমি দেখতে যাচ্ছি এটা না, আমি দেখবো এটা। তো দেখেন আমি এটা দেওয়ার পর আমি এটাকে সিলেকশন করলাম, আমি এখন এটাকে সিলেকশন করে আমি এটাকে গ্যাপটাকে আর একটু বড় করে দিব। আচ্ছা ওকে, এখানে নিলাম, নেওয়ার পর আমি এটাকে আর একটু সরায় নিতে পারি, এটাকে আর একটু নিচে নিলাম বা একটু ওপরে নি, কেমন দেখায় দেখি। আচ্ছা এইভাবে নি, ওকে এটা নিলাম সাপোজ। এটা নেওয়ার পর আমি এখন যেটা করব, এই ফ্রেমটাকে একটা কপি করব, কন্ট্রোল পি এবং এখানে কন্ট্রোল সরি ভি, মানে একই ওখানে জাস্ট ওখান থেকে এখানে সিলেকশন করলাম, এখানে পাথ টুলস নিয়ে আসবো, পাথ ফাইন্ডার নিয়ে এসে পাথ ফাইন্ডারটা এখানে সিলেকশন করে কেটে ফেলবো, যেটা আমার দরকার না সেগুলো আমি রাখবো না, এটা আমার দরকার না এগুলো আমি রাখবো না। তো অলমোস্ট আমার এটা শেষ। তো দেখেন এখন এই জিনিসটাকে আমি চাইলে পুরো ফ্রেমের মধ্যে নিতে হবে, তো আমি এটাকে কপি করলাম, এটা একটা গ্রুপ করাই আছে, গ্রুপ নিলাম, গ্রুপের আমি মিডিল পোর্শনটা খুঁজে নিব, কারণ এই যে দেখেন মিডিল পোর্শনটা আমি দরকার জুম করে দেখব, মিডিল পোর্শন, হ্যাঁ মিডিল পোর্শন, এখন সাইড থেকে নিয়ে নিলাম। এখন আমি শুধু এটাকে সিলেকশন করব, করে আমি রোটারের এই অপশনটা ধরবো, অল্টার ধরবো, অল্টার ধরে আমার এখানে চলে আসবে, এটাকে আমার যা আছে সেটাকে রাখবো, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আচ্ছা এটা কি হলো আমি একটু আবার চেক করব, এটা অবশ্যই মিডিল পোর্শন হয় নাই, নাহলে এটা হুবহু যা ছিল সবকিছু সে আগের মতো চলে আসবে। আমি এটা সিলেকশন করলাম, এখানে রিফ্লেক্ট এটাকে নিয়ে আসবো আমি এখানে, ধরো দেখেন আমি এখন এটা সিলেকশন করব, সিলেকশন করে আমি এখানে সেম ভাবে রোটেট অপশনে চাপ দিলাম, আমি এখানেও এটাকে ধরে অল্টার ধরে আমি পয়েন্ট নিয়ে আসলাম, ছেড়ে দিলাম এখানে, যে 35 ডিগ্রি আছে 35 ডিগ্রি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তিনটাকে ভাগ করলাম, দেখবো এখন আমি এটাকে কেমন একটা আউটলুক হচ্ছে। আচ্ছা এটাও খুব একটা খারাপ হয় নাই, তাহলে ক্লায়েন্ট এটাও সাবমিট করা যেতে পারে। তারপরও আমি এটাকে এখন আমি এটা সার্কেলটা উঠাই দিলাম, এখন আমি এটাকে কালার যদি একটু চেঞ্জ করতে চাই, এখানে প্রথমে কালার চেঞ্জ করতে পারতাম, বাট এখন আমি যদি কালারটাকে একটু ধরে নেন এই কালার দিব, এটাকেও সেম কালার দিয়ে দিতে পারি। তো এইভাবে একটা ডিজাইনটা অলমোস্ট আমি এটা ফেলে দিব, এখন বাকি কাজ কালারগুলো আমি যদি একটু গ্রুপ করা আছে আমি গ্রুপ আনগ্রুপ করে ফেলি। আচ্ছা আনগ্রুপ করে ফেললাম কারণ আমি দ্রুত করার জন্য, তো আমি এটাকে ধরে যেগুলো বর্ডার আছে সেগুলো ধরে আমি এটাকে ধরে আমি কালার দিয়ে দিব, অলমোস্ট কালার দেওয়া শেষ, আমি এটাকে সিলেকশন করলাম, গ্রুপ করব, আচ্ছা গ্রুপ হয়ে গেল, এখন আমি এটাকে দুটাকে একটা গ্রুপ করলাম, এটা চাইলে আমি একটা রেখে দিলাম যেন কোনো সময় ব্যাকআপ নিয়ে অন্য কোনো কাজ করতে পারি। তো এটা নিয়ে এসে আমি এখন একটু জুম আউট করি, যদি মনে হয় এটাকে নিয়ে আমি একটু দেখবো ক্লায়েন্টের কোন পারপাসে এটা ইউজ করা যায়, যেমন আমার এখন আমি যদি মনে করি এই ফ্রেমটাকে দেখেন আমি আনগ্রুপ করে নিয়ে আসব, দেখবো আমি এটা কেমন দেখাচ্ছে। তো দেখেন আমি এটাকে ধরে আমি যদি একটা রোটেট করি, রিফ্লেক্ট কপি, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর আমি সাপোজ এই দুটাকে যদি ফেলে দিই তাহলে দেখি কেমন লাগে। দেখেন আমি
এই দুটোকে যদি এক জায়গায় জয়েন্ট করাই, বা ওই দুটো থাক ওখানে, আমি জাস্ট এই দুটাকে নিয়ে এসে এক জায়গায় জয়েন্ট করি। আচ্ছা, নিচের পোর্শনটা আমি এটাকে এক জায়গায় অ্যাড করতে যাচ্ছি। ওকে, এটাকে আমি ধরে অ্যাড করলাম। ওকে, ডান। এখন আমি চাইলে এটাকে এর মিডিল পোর্শনে যদি অ্যাড করতে চাই, এটাকে ধরে আমি এই লেভেল অ্যাড করব, এবং এটাকে আমি যদি একটু ভিতরে নিতে চাই, এটাকে বের করে দিতে চাই, কেমন হয় দেখি। এটা একটা ফন্ট নিলাম এবং এখান থেকে এটা বের হয়ে গেছে। দেন আমি এখন চাইলে এটাকে এই কয়েকটা প্যাটার্ন আমি চাইলে এটা যেহেতু কপি করা আছে আমার, সমস্যা নাই, তাহলে আমি এটাকে এইখান থেকে আনগ্রুপ করে এটা ফেলে দিব। আচ্ছা, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করব, আনগ্রুপ করব। এখানে আমি এটা ফেলে দিলাম, এটাও আনগ্রুপ করে আমি অংশ ফেলে দিলাম, সেটা গ্রুপ আছে, গ্রুপকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, এখন দেখেন আমি এটা কিন্তু ডিফারেন্ট একটা, আমি বললাম যে হুবহু এটা করতে হবে তা না, এটা কিন্তু ডিফারেন্ট একটা আউটলুক চলে আসছে। তাহলে এটাকে আমি এখন গ্রুপ করলাম। আর যদি মনে করেন এই ধরনের সার্কেল আপনি অ্যাড করবেন, তাহলে যেটা করতে পারেন, আপনার পেইন্ট টুল দিয়ে জাস্ট সার্কেল করে আঁকায় নিতে পারেন, বাট এটা নাও দিতে পারি আমি, চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এটাকে দিলাম আমি, এখানে দেখেন কাঠামোটা মনে হচ্ছে ভিতর দিয়ে উঠে দুদিকে শেপ চলে গেছে। তো এখন এটা নিয়ে আমি যদি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেই লেখাটা, ইয়াগাম লেখাটা আমি এখানে অ্যাড করি, এটা কিন্তু এটাও কিন্তু আমার একটা লোগো অলরেডি হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, আমি এটাকে গ্রুপ করা আছে, এটাকে ধরে আমি মিডল পোর্শন নিলাম। এখন মনে করেন তাহলে এখানে আপনি অনেক ধরনের ফ্রেম দিতে পারেন, বিভিন্ন স্লাইডিং ফ্রেম, অনেক কিছু দেওয়া সম্ভব। আমি এটাকে দিয়ে একটু জুম করে দেখাই এবং ক্লায়েন্টকে এটা সাবমিট করব। একটা জাস্ট এটাকে ধরে আমি এখানে কালার দিয়ে দিলাম। এটা দেখেন, এখানে যদি বসার মতো কিছু বলতে চান যে আমি একটু বসার মতো কিছু করে দিব, সেটাও দিতে পারেন। তাহলে যেটা হবে একটু অন্যরকম প্যাটার্ন চলে আসবে। যেমন এখানে দেখেন এরকম কিছু দেয় নাই, আমি এখানে কিছু নাও দিতে পারি, এক একজন এক একভাবে করতে পারে। যদি মনে করেন আপনি অন্য কিছু অ্যাড করবেন সেটাও করতে পারেন। তো এখানে এসে আমি এটাকে সেভ দিব, সেভ দিয়ে আমি এটাকে ইমেজ বের করে নিব, ইমেজটা সেভ দিব। স্যার, এপ্রিল মাসের জন্য এই যে ইয়োগা, আমি ইয়োগার একটা নাম দিয়ে এখানে আমি 1 দিচ্ছি। ওকে, সেভ। এখন আমি ক্লায়েন্টের যেখানে আমার ডিজাইন করা হয়েছে সেখানে আমি চলে আসি। এই যে ইয়োগা, আমি এটা এখানে জাস্ট আসবো, আপলোড অপশনে আসবো, আপলোড অপশনে আসলাম, এখানে কিছু কথা লিখে দিলাম, টাইটেল, এখানে কিছু ডিসক্রিপশন দিতে হবে। তো আমি আমার কিছু ডিসক্রিপশন লেখাই আছে, আমি চাইলে এগুলোকেই কপি করি, কারণ নতুন করে লেখা দরকার হয় না। তাহলে আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন, এগুলো দরকার নাই, এগুলো আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি ইলাস্ট্রেটর ফটো এখানে কাজ করেন তাহলে জাস্ট দেওয়ার পর সাবমিট এন্ড কন্টিনিউ চাপ দিবেন, দেন কংগ্রেচুলেশন, ইউর হ্যাজ বিন সাকসেসফুল আপলোড। আর দেন আমি এখানে ফাইলটা দেখব এবং র্যাঙ্কে দেখেন সেম জিনিস, খুব সহজেই একটা সিম্পল জিনিস। ফন্ট গুলো আপনারা না চাইলে, যদি ওই ধরনের ফন্ট না পান, সেক্ষেত্রে একটু বলে রাখি যে ডিএ ফন্ট এখানে মাই ফন্ট এর মধ্যে ঢুকে আপনার এখানে ফ্রি ফন্ট জেপিজি নিয়ে আপনি যদি বলছেন তাহলে আমি একটা ভিডিও করে দেখাবো। আপনাদের যদি ফন্ট নিয়ে কোনো সমস্যা থাকে জানাবেন। এইখানে দেখেন জাস্ট আমার ফন্ট পেজে এটাকে চলে আসলো, দেখেন। এক একজন এক এক ধরনের ডিজাইন করছে, আমি আমারটার মতো করে ডিজাইন করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে কথা হবে, আজকে ইয়োগা নিয়ে, যে ইয়োগার আর অনেকগুলো, তাহলে অনেকগুলো ইয়োগা নিয়ে ফন্ট বানানো যায়, ডিজাইন করা যায়।
তো ভালো থাকেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আর কি ধরনের ভিডিওগুলো চাচ্ছেন জানাবেন, চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।